আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবাই সুস্থ আছি। আমিও দোয়া করি সবসময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই যে দেখতেছেন, এই হাতের ছিটা দিয়ে আপনার হলো ওই চাউলের গুঁড়াটা আপনার এই একদম লিকুইড তরল করে ফেলতে হবে, যাতে ছিটা দিলে চারিদিকে ছিটে যায়। এই জন্য এটার নাম হয়েছে ছিটা পিঠা। তো এই ছিটা পিঠা আমার শ্বশুর বাড়ির ওইদিকে খুব খায়, আমরা আসলে ওভাবে খাই নাই, হয়তো বানায় আমাদের ওইদিকে, কিন্তু আমি খাই নাই তেমন। কিন্তু আমার শ্বশুর বাড়ির ওইদিকে হাঁসের মাংস দিয়ে খুব খায়। তো ওই যে শাকিল ভাই ফার্মে গেছিলাম অনেকদিন আগে, তখন শাকিল ভাই একটা হাঁস দিয়ে দিছিল, আপনারা মনে আছে কি না? সে হাঁসটা আপনাদের ভাবে রান্না করছে। তো আর এই সিটা পিঠা, তো হাঁসের মাংস আর সিটা পিঠা খুবই মজা লাগে। তো পিঠা কিন্তু ছোট শালে মিম বানাইতেছে, কারণ আপনার ভাবি আজকে হলো শরীরটা একটু নরম, এই জন্য আপনার ভাবি আর এই এদিকে আসতে দিই নাই আমি। তো শুক্রবার ছিল গতকাল, এই জন্য মিমরেও বললাম যে আসতে, মিমও চলে আসছে। আর একটু পরে সানি আসবে, সানিকে নিয়ে এই ছিটা পিঠা আর হলো হাঁসের মাংস খাবো। তো এই যে আশেপাশে আত্মীয় স্বজন থাকলে যে উপকারটা হয়, এটাই হলো তার বড় প্রমাণ। এই জন্য আপনারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন, কখনোই তাদেরকে হিংসা করবেন না, তাদেরকে ভালোবাসবেন। দেখবেন যে এই ভালোবাসা এমন জিনিস, ভালোবাসায় ভালোবাসা পাওয়া যায়। ভালো না বাসলে শুধু ভালোবাসা পাওয়া চাওয়াটা এটাও কিন্তু একটা বোকামি। তা আমি আসলে ভালোবাসতে পারি কতটুকু জানি না, তবে আমার কাছে মানে আমি কাউকে অন্যভাবে দেখি না বা হিংসা করি না, যার কারণে আমি ডাকলে সবাই চলে আসে আর ওরাও মানে খুশি হয়। যে আর আমি যে কোনো একটা ছোটো জিনিস যাই হোক মিম সানিকে ডাকি, কারণ ওরা আমার একদমই পাশে থাকে। আমাদের তেমন আত্মীয় স্বজন এই নবাবগঞ্জের আশেপাশে থাকে না, আমাদের সমস্ত আত্মীয় স্বজন মিরপুর রামপুরার ওইদিকে থাকে। তো ওইদিকে থেকে এদিকে আসতে অনেক সময় লেগে যায় দেখেন। আর ওকে আমি জিজ্ঞাসা করতেছি যে তুই এই পিঠা বানানো শিখলি কেমনে, ও বলতেছে যে এই শেখা লাগে নাকি, মা বানায় এমনি দেখতে দেখতে। ও কিন্তু খুব সুন্দর করে বানায়। তো এই যে হাঁসের মাংস, সানিও চলে আসছে, তো এই হাঁসের মাংস খাবো সানির সাথে বসে, আর মজার মজার গল্প করব সানির সাথে, আপনারা শুনবেন। হাঁসের মাংসটা আরও ছিল, ওই আপনার ভাবি কিছুটা মাংস তুলে রাখছে, আবার কিছু গেস্ট আসছিলো মনে হয় তাদেরকেও দিছে। বললাম না যে সবাই মিলেমিশে খাওয়া, এবং এটা কিন্তু খুব আনন্দের, দেখবেন যে মনে একটা তৃপ্তি লাগে যে সবাই যদি আসে সবাইকে নিয়ে সাথে নিয়ে খেতে। তো যাই হোক, আর কথা বলবো না বেশি, এখন আমরা সানির খাওয়া দেখেন আর কথা শুনেন। কি আর কইতাম ভাই, এই যে এই হাঁসের মাংস নিয়ে আসছে, আর এই যে লোকের পিঠা ঐতিহ্য, এটা কি চিটা পিঠা। তো এটা হলো আমার শ্বশুর বাড়ির এলাকার প্রিয় খাবার। এই শ্বশুর বাড়ি থেকে পাঠায় নাই, কিন্তু আমরাই বাসার মধ্যে অ্যারেঞ্জমেন্ট করছি যে দুই ভাইরা মিলা খাবো। অনেকদিন ছানিরে নিয়ে খাই না, তাই আজকে খাইতে বসছি ছানিরে নিয়ে। ছানি ভালো আছো না? না, বিসমিল্লা বইলা খাও ভাই। এই পিঠা খাইতে তো গরম গরম খাইতে মজা, তুমি তো দেরি করে ফেলছো এইটা। তারপরও বিসমিল্লা, মুখে দিলে শেষ হয়ে যায়। আর এটা সন্ধ্যার সময় বানানো হয়েছে, যার কারণে এখন ঠান্ডা হয়েছে, ঠান্ডা আবার অতটা ভালো লাগবে না, কারণ বন্ধ করবো। আসব্বা, তান ও তান আসব্বা।
একটু খাও বন্ধু হয়তো আসো না বাবা কোথাও নাই আমি চিপস খেয়েছি দুই প্যাকেট ওর আলাদা দুই প্যাকেট জয়েন করো বন্ধুর সাথে তো সানি একটা গল্প কও শুনি আমরা একটা হাসি গল্প কও হাসির গল্প তো অনেক আছে যে ডন বলতে বলা হয় না তোর কিন্তু মনে পড়ে না কিন্তু অন্য অন্য সময় কিন্তু অনেক কিছু মনে পড়ে একা একা হাসে মানুষ না কিন্তু সত্য কথা যে মানুষ কিন্তু একা একা অনেক সময় হাসে তো সবাই তখন কিন্তু ওই যে অতীতের কিছু হাসির মুহূর্তগুলো মনে পড়ে কিন্তু যখন বলতে বলা হয় তখন কিন্তু আর মানে মনে পড়ে না অনেক গল্প আছে হাসি কিন্তু আমি কোনটা বলে মনে করতেস না মনে করতেস না দেখছেন মানুষ তো খাবার দেখতে দেখতে বোর হয়ে যাবে একটা হাসির গল্প বলি তাহলে আচ্ছা যে একটা গল্প মনে পড়ছে খালি মনে পড়ছে তখন আমরা ছোটবেলা ক্লাস 8 এ পড়ি আমাদের ঢাকা তো তেমন গাছটা খুব কম একটা বাড়িতে আম গাছ ছিল আমরা বন্ধুরা যখন আমের ছিলেন তো সেই গাছের থেকে আম আম পাড়া পাড়া খেতাম এক কথা চুরি করে খেতাম তো তো বেলা ওটা চুরি করে না এমনি খাই দিয়ে গাছের থেকে খেতাম তো যে গাছের মালিক উনি এক বৃদ্ধ মহিলা ছিল মুরব্বী সবচেয়ে হাসির বিষয় হলো এটা উনি আমাদের ভয় দেখাইতো ওনার হাতের যে লাঠিটা আছে না এক বন্ধুর পায়ে কাজ ভাঙা দিয়ে গেছিল পরে আটটা না নয়টা শীত হয়েছে রানের দিকে ঢুকে গেছিল কাহিনী আমার লাইফে ঘটে নাই তবে আমি শুনছি আমাদের গ্রামের বাড়িতে একটা পেপার মিল ছিল নর্থ বেঙ্গল পেপার মিল পাখি অনেকে যারা পুরাতন তারা শুনে থাকবেন তো ওই পেপার মিলে অনেক পেয়ারা গাছ ছিল আর দেশি পেয়ারা কিন্তু একটা পেয়ারা আছে যে ছোট ছোট এরকম ভিতরে লাল তাই তো গা সাদা ছোট পেয়ারা ভিতরে লাল খুব মজা খুব মিষ্টি তো এবং ভিতরে সাতটাও ছোট 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 পেয়ারা ভিতরে লাল একদম লাল তো ওই গরু চড়াই তো কিছু ছেলে পেলে গরু চড়াইতে গিয়ে ওই আপনার হলো গাছে উঠতো গাছে উঠা ওই পেয়ারা চুরি করে খাইতো তবে ওখানে সিকিউরিটি গার্ড ছিল সে দেখলে পারে তারা দিত এই যা যা এ লাঠি নিয়ে আসতো তো একদিন রকমাটা ছেলে উঠছে এই কত 10-12 বছরের পেয়ারা চুরি করে খাইতে সিকিউরিটি যে গেছে তারা দিতে এই যা যা আর ওই ছেলেটা পা পিছলে একদম ওই যে ওখানে হলো ইয়ে ছিল আপনি হলো ওয়াল ছিল ওয়ালের উপরে রড খাড়া খাড়া করা ছিল এটা সত্য ঘটনা তো ওই রডের উপরে পড়ে গেছে একবারে বিন্দা পড়ে গেছে বুক ঠিক আছে তো হঠাৎ করে এটা ওই ছানির গল্প শুনে আমার এই গল্পটা মনে পড়লো যাই হোক আপনারা সবাই সাবধানে থাকবেন ছোট মেয়েদের বলে দেন হ্যাঁ আর এরকম আসলে কেউ আপনারা আপনাদের গ্রামে যারা বিশেষ করে থাকেন শহরে তো আসলে এরকম সুযোগ পায় না গ্রামে যারা বিশেষ করে থাকেন তারপরে কি হয়েছে ওটা ওই ডাক্তারটা নিয়ে গেছে মারা গেছে পরে তো গ্রামে যারা থাকেন তারা কিন্তু এই যে বর্ষাকালে পেয়ারার এখন সিজন আমরা অনেক উঠছি গাছে পা পিছলে পড়ে যায় হাত ভাঙে ভাঙে সাবধান সতর্কতার সাথে সব কিছু করবেন একটু ঢাকায় ভাষায় কে সবাই কেমন আছে হালচাল পুজো দাও তাহলে তো হয়ে গেল গা আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার লেগে সবাই দোয়া করবেন সানি শুধু নিজের জন্য দোয়া চাইলো এই যে আমি যে পাশে ভাই আছে আমার লেগে দোয়া আমার লেগে কিন্তু চাইলো না বলতো যে আমার ভাইয়ার লেগে আমার লেগে দোয়া করবেন ভাইয়ার লেগে চাইলো না সানি নিজের লেগে
কারণ এটা তো ভাইয়ের জন্য তো আপনারা সবাই দোয়া করেন, ভাই আমার ভাইটা সবাই চিনেন, আমরা তো চিনেন কম, এর লেগে আমি আমার লেগেই কইলাম না, তোমারও এখন অনেকে চিনেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, এই আর কি, একটা হাসি তামাশা, মনটা ফ্রেশ হয়, মন ভালো লাগে। আমরা দুই ভাই একসাথে এরকম মাঝে মাঝে একসাথে বসে গাই, আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা, যে আমরা দুটো ভাই একসাথে বসি, মানে বসে খাই। আমার যাই হয় খাইতে মন চাইলে যখনই খাওয়ার অ্যারেঞ্জ করি আমি বলি যে সানি রাখতে বলো, কারণ আমার তো আসলে ওরকম ছোট ভাইটাই কেউ নাই, আর আমার এখানে আশেপাশে তেমন কেউ রিলেটিভও থাকে না, তো ওরা আমি খুব আদর করি, ও বললেই চলে আসে। যাই হোক, এখনকার মতো এখানেই শেষ করি, আমাদের দুজনের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি, আপনারাও অনেক অনেক ভালো থাকেন, এখনকার মতো এখানেই, খোদা হাফেজ।